নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম, চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। দিতেই হবে বকেয়া ডিএ। বিরাট কর্মসূচি বাংলায় সরকারি কর্মীদের, তবে সুখবর আসতে চলেছে নভেম্বর মাসে, অর্থাৎ আগামী মাসের শেষ সপ্তাহে কিন্তু সুখবর আসলেও আসতে পারে, কনফার্ম নয়। কারণ এই রাজ্য সরকারকে কনফার্ম করবে একমাত্র রাজ্য সরকার নিজেই, এছাড়া ওনাকে কনফার্ম কেউ বলতে পারবে না। প্রেডিকশন করতে পারি, সোর্স আমরা লাগাতে পারি। সো সেই সোর্সটাই বলছে নভেম্বর মাসের শেষ সপ্তাহে কিন্তু বেরোতে পারে 3% ডিএ ঘোষণা হতে পারে, সেটা 2ও হতে পারে। চলুন ভিডিওটা আমরা জেনে নিই। রাজ্যে প্রায় 6 লক্ষ শূন্যপদ পূরণের জন্য এবং স্বচ্ছ স্থায়ী নিয়োগ চেয়ে আসছেন এই সংগ্রামী যৌথ মঞ্চ থেকে যারা ডিএ আন্দোলনের নেতা আছে। কর্মচারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী চাকরির ব্যবস্থার দাবি ঘিরেও তাদের আন্দোলনের অন্যতম দাবি। সদ্য 3% ডিএ দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র সরকার, ফলে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 53%। অন্যদিকে এ রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র 14%। শতাংশের হিসাবে এ রাজ্যের কর্মীরা 39% পিছিয়ে আছেন। এই অবস্থায় পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ ইস্যুতে কার্যত ফের চাপের মুখে রয়েছে রাজ্য সরকার। বকেয়া মর্গ ভাতা মেটানো এবং কেন্দ্রীয় হারে মর্গ ভাতা চালু করা নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী বা মর্গ ভাতা বা বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই তা মেনে না নেওয়ায় ক্রমশ তাদের মধ্যে কিন্তু ক্ষোভ কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে। সরকারি কর্মচারীদের প্রধান দাবি হলো বকেয়া ডিএ AICPA অনুসারে বকেয়া ডিএ আদায় করা তাদের প্রধান লক্ষ্য। এছাড়া তাদের রাজ্যে প্রায় 6 লক্ষ শূন্যপদ পূরণের জন্য স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ চেয়ে আসছেন। কর্মচারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং অস্থায়ী কর্মচারীদের চাকরির ব্যবস্থার দাবিও তাদের আন্দোলনের অন্যতম প্রধান দাবি। ডিএ আন্দোলন একজন অন্যতম মুখ ভাস্কর ঘোষ মহাশয় সোশ্যাল মিডিয়ায় কর্মচারীদের লড়াইকে আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। তার মতে সকল কর্মচারী একত্রিতভাবে আন্দোলনে অংশগ্রহণ করলে তাদের দাবিগুলো পূরণে সফলতা আসতে পারে। শুধু বেতন বৃদ্ধি নয়, কর্মচারীদের অধিকার রক্ষা এবং শূন্যপদে সঠিক নিয়োগ, মূলত এই দুটি দাবিকে সামনে রেখে তারা আন্দোলন চলছে এবং চালাবেন। অন্যদিকে রাজ্য সরকার আদালতে বিচারাধীন বলে এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে রিপোর্ট অনুযায়ী এবার বাংলাতেও ডিএ বৃদ্ধির তোড়জোড় শুরু করা হলো। অর্থ দপ্তর তোড়জোড় শুরু করেছে বলছে বলে খবর পাচ্ছি। রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা বাড়তে পারে এমনটাই দাবি। এক রিপোর্ট অনুসারে কেন্দ্রের পর এবার পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হতে পারে 2-3%, এবং প্রস্তুতি কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, যেটা নভেম্বরে সেকেন্ড উইকে কিন্তু ঘোষণা হলেও কিন্তু হতে পারে, এই লাস্ট উইকে ঘোষণা হলেও হতে পারে, কারণ উপনির্বাচনের জন্য জিনিসটা আটকে আছে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সোরঙ্গ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।